আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্যান পরিষ্কার করা মই টুল চেয়ার কোনো কিছু ছাড়াই নিচ থেকে কিভাবে ফ্যান পরিষ্কার করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে ফ্যান পরিষ্কার করা কিন্তু খুবই একটি ঝামেলার ব্যাপার তো আজকে কোনো কিছু ছাড়াই কিভাবে সহজে ফ্যান পরিষ্কার করা যায় তারই একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব তো শীত তো চলেই এসেছে এখন তো আর আমাদের ফ্যানের কোনো প্রয়োজন হবে না সেজন্য ফ্যানটা এখন থেকেই ধুয়ে মুশে পরিষ্কার করে রাখতে পারেন এইভাবে তো প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে পুরনো কাপড় তো পুরনো সেটা গেঞ্জি কাপড়ও হতে পারে আপনার পুরোনো তোয়ালেও হতে পারে যেটা পুরনো হয়ে গেছে আপনি আর ব্যবহার করেন না সেটা লাগবে তো এখানে আমি দুটো পুরোনো তোয়ালে নিয়ে নিয়েছি আর লাগবে হচ্ছে কাপড় ঝোলানো হ্যাঙ্গার তো আর এই পুরনো কাপড় আর হ্যাঙ্গার দিয়ে কিন্তু আজকের ফ্যানটা পরিষ্কার করব। তো প্রথমে আমি কাপড়টাকে ভাজ করে নিচ্ছি তো হ্যাঙ্গারের যে মাপটা আছে সেই মাপেই আমি প্রায় সমান করে কাপড়টা ভাজ করে নিচ্ছি এবার দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি হ্যাঙ্গারের সাথে কাপড়টা জড়িয়ে দিচ্ছি আপনাদের বাসায় যদি কোনো পুরোনো ফোম থাকে সেক্ষেত্রে ফোম ইউজ করতে পারেন এখানে তো আমার বাসায় কোনো ফোম নেই তাই আমি কাপড় দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি যদি ফোম থাকে অবশ্যই ফোম ব্যবহার করবেন এতে সুবিধা আরও বেশি পাবেন আর যদি ফোম না থাকে সেক্ষেত্রে এভাবে কাপড় জড়িয়েও কিন্তু করতে পারবেন কোনো সমস্যা হবে না এখন দেখতে পাচ্ছেন আমি কাপড়টা কীভাবে বেঁধে নিচ্ছি এখানে আপনারা সুতি কাপড় গেঞ্জি কাপড় যে কোনো একটা ব্যবহার করতে পারেন এখন এটা আমি খুব শক্ত করে বেঁধে দিচ্ছি যেহেতু ওপরে ফ্যানটা পরিষ্কার করব সেহেতু কিন্তু আমার বাঁধনটা অনেকটা টাইট হতে হবে নাহলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি এখন শক্ত করে বেঁধে নিয়ে আমার এপাশের কাজটা কিন্তু শেষ এখানে আর কোনো কাজ নেই এবার আমি হ্যাঙ্গারে আর এক পাশে আমি আর একটা কাপড় জড়িয়ে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরে আর এভাবেই আপনারা বাঁধার চেষ্টা করবেন যেন কাপড়টা ঘুরে তাহলে কিন্তু ফ্যান পরিষ্কার করাটা ভালো হবে এবার আমি আর টাওয়াল দিয়ে হ্যাঙ্গারের ওপর সাইডটা এভাবে জড়িয়ে নিচ্ছি আপনারা এটা দেখে বুঝে নেবেন এখানে বলার কিছু নেই আমি যতটুকু পারছি আপনাদের বলে বোঝানোর চেষ্টা করছি বাকিটুকু দেখে বুঝে নেবেন এবারে একইভাবে আমি একটি মোটা সুতার সাহায্যে এটা জড়িয়ে এভাবে বেঁধে নিচ্ছি আমরা তো সচরাচর বাসায় যখন ছেলে মানুষ থাকে তো ছেলেদের হেল্প নিই ফ্যান পরিষ্কার করার জন্য তো আজকের এই টিপসটা আপনাদের জানা থাকলে কিন্তু আপনারা একাই ফ্যান পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজেই তো এটাও বাধা শেষ দেখতে পাচ্ছেন এটা আমার রেডি হয়ে গেছে আর এর সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা লাঠি টাইপের কিছু সেটা আপনারা ঝুলঝাড়ু যদি বাসায় থাকে সেখান থেকে লাঠিটা খুলে নিতে পারেন অথবা যে কোনো একটা কিছু এরকম হলেই হবে যেন ফ্যানটা নিচ থেকে নাগাল পাওয়া যায় আর কি এই যে এটা আমার রেডি হয়ে গেছে চলুন দেখা যাক এভাবে কিভাবে ফ্যানটা পরিষ্কার করা যায় এখন এই যে মাঝখানে যেই ফাঁকা অংশটা আছে সেটা আমি পাখার ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম দিয়ে এবার আস্তে করে আমি টান দিব তাহলে ফ্যানের যে আলগা ময়লাটা আছে ধুলো আছে সেটা কিন্তু পড়ে যাবে দেখুন এভাবে কিন্তু খুব সহজেই ধুলোটা পড়ে যাচ্ছে এই যে খুব সহজেই কিন্তু ধুলোটা পড়ে যাচ্ছে এবং ফ্যানটা এতটাই ময়লা হয়েছে যে প্রথমে আমি ধুলোটা আগে পরিষ্কার করে নিচ্ছি দেখুন কি পরিমাণ ধুলো জমা হয়েছে এখানে ধুলো পরিষ্কার করা হয়ে গেছে এবার ফ্যানটা আমি পরিষ্কার করব এখানে আমি ডিশওয়াশ দিয়ে দিয়েছি পানির ভিতরে দিয়ে আমি ভালো করে এটা ভিজিয়ে নিচ্ছি নিয়ে আবারও ঠিক একইভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখুন কত তাড়াতাড়ি এবং কত সুন্দরভাবে কিন্তু ফ্যানটা পরিষ্কার হয়ে যাচ্ছে অবশ্যই এটা বানানোর সময় বাঁধনগুলো শক্ত করে দেবেন হলে কিন্তু কাজ করে আপনারা সুবিধা পাবেন না দেখতেই পাচ্ছেন তো আশা করছি আজকের টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ